অনেক সময় দেখি যে শিশুদের চোখ দিয়ে পানি পড়ছে এবং কারোর এটি দীর্ঘ সময় ধরে থাকছে এবং কারোর হয়তো এক দুই দিন চোখ দিয়ে পানি পড়ে আবার সেটি বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা অনেকেরই দেখেছি যে বাবা মা আসলে হঠাৎ চিন্তিত হয়ে পড়েন যে কেন আসলে চোখ দিয়ে পানি পড়ছে। এই যে শিশুদের চোখ দিয়ে পানি পড়ার সমস্যাটি হচ্ছে এই বিষয়টি আসলে কি, পরবর্তীতে আমরা আসলে অনেক কিছু জানবো এই বিষয় সম্পর্কে। জি হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনি অবতারণা করেছেন এবং আমার প্র্যাকটিসিং লাইফে এইটা মানে আমরা প্রায়ই, আমি তো একটু মফস্বলে প্র্যাকটিস করি কিশোরগঞ্জে, যে হর হামাশায় এই পেশেন্ট আমাদের আসে যে একদম কুলে নিয়ে 14 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, 1.5 মাসের বাচ্চা, কি সমস্যা? সেটা হলো যে বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে। এবং এখানে একটা প্রাসঙ্গিকভাবে বলি, অনেকের মধ্যে একটা কুসংস্কার আছে যে বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে চোখে পানি পড়ছিল, দুধ পড়ছিল একটুখানি, এরপরে তো চোখ দিয়ে পানি পড়ে। এটাও এই কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে। আর ইউজুয়ালি সাধারণত আমার অভিজ্ঞতা হলো ম্যাক্সিমাম শিশুই হয় নানির কুলে অথবা দাদির কুলে করে আসে, মা সাথে থাকে আর কি, যদি ফার্স্ট ইস্যু হয়। যাই হোক, তখন এটার মূল কারণ হলো যেটা শিশুদের চোখে পানি পড়া, এটা হলো চোখে আমাদের যে নেত্রনালী আছে এটা তৈরি হইতে সময় লাগে জন্ম থেকে 13 মাস। কোনো কোনো শিশুর মাতৃগর্ভেই নালি তৈরি হয়ে যায়, তার চোখ দেওয়ার পানি পড়ে না, কিন্তু যার তৈরি হয় না তাকে চোখ দেওয়া পানি পড়ে, একদম জন্মের পরপরই পানি পড়ে না, কিছুদিন পরে, 1.5-2 মাস পর থেকে মূলত পানি পড়া শুরু হয়। তখন মা বাবা গার্জিয়ানের ওরিড হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে আসার চোখটা ভিজা থাকে, কিছুদিন পরে চোখ দিয়ে পিচুটিও আসে, কেতুরও আসে, তখন তারা প্রথমে শিশু রোগ বিশেষজ্ঞের কাছে যায়, গেলে ওনারা একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেন, কিছুদিন অথবা সরাসরি চক্ষু বিশেষজ্ঞের কাছে ওনারা আসে। আসলে আমরা যেটা করি সেটা হলো কাউন্সিলিং করি। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট যে এই শিশুর মা গার্জিয়ানকে আমরা বুঝাই যে আপনার এত এটা নিয়ে টেনশন করার বা চিন্তিত হওয়ার কারণ নেই, বা আমাদের এই শিশুদের এই নালি তৈরি হইতে সময় লাগে জন্ম থেকে 13 মাস, তা আপনার বাচ্চার বয়স এখন 2 মাস, আপনার হাতে এখন 11 মাস বা 10 মাস সময় আছে, সময় হাতে রয়েছে, এর মধ্যে যে কোনো সময় নালি তৈরি হয়ে গেলে প্রাকৃতিক পদ্ধতিতে আর চোখ দিয়ে পানিও পড়বে না, পিচুটিও হবে না, তাহলে এখন কী করণীয়? এখন করে নিয়ে আমরা যেমনটি বলছিলেন সেক্ষেত্রে সকল শিশুদের তো আসলে চোখ দিয়ে পানি পড়ছে না, সেক্ষেত্রে যে শিশুটির পানি পড়ছে এর পেছনের কারণটি কি? এটা পিছনে একটা হলো যে দেখা গেল একটা শিশুরই এক চোখ দিয়ে পানি পড়ে না, আরেক চোখ দিয়ে পানি পড়ে। আচ্ছা, তখন আমরা বলি যে এই যে ডান চোখ দিয়ে পানি পড়ে না, তার নালি তৈরি হওয়া কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই জন্য চোখের পানিটা চোখের নালি দেয়া নাকে আসে, শ্বাসপ্রশ্বাসে বের হয়ে যায়, আর বাম চোখ যেটাতে পানি পড়ে এইটা নালি এখনও তৈরি কমপ্লিট হয় নাই। এখন কতটুকু কমপ্লিট হয়েছে এটা তো বোঝা মুশকিল, এটা আমরা এত চিকর নালি এটা পরীক্ষা করে বোঝার মতো কোনো সিস্টেম এখনও তৈরি হয় নাই। তাহলে কী করতে হবে? আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, যখন এটা প্রাকৃতিকভাবে নালি তৈরি হয়ে যাবে তখন ডান চোখের মতো বাম চোখ দিয়ে পানি পড়বে না, তাই ওই যে পানি পড়ার কারণ হলো নেত্রনালীটা কমপ্লিট হয় নাই, তৈরি হয়নি। জি জি, যখন আপনাদের কাছে আসছে, আপনি যেটি বললেন যে তার বাবা মারা তাদের শিশুদের নিয়ে আসছে, তখন আসলে আপনাদের পক্ষ থেকে আপনারা কী উপদেশ দেন তাদের? আমরা প্রথম উপদেশ দিই আগে তাদেরকে জিনিসটা বুঝাই যে প্যাথোলজিটা কোথায়, কেন আসলে প্যাথোজেনিসিসটা কী, কেন পানিটা পড়ে, এইটা যদি মা বাবা বুঝতে পারে, গার্জিয়ান বুঝতে পারে, তাহলে চিকিৎসা 90% কমপ্লিট হয়ে যায়, তাদের অন্তত দুশ্চিন্তাটা দূর হয়, টেনশনটা দূর হয়। এরপর অপেক্ষায় থাকে কখন নালি কমপ্লিট হবে, ভালো হয়ে যাবে। তারপরে তাদেরকে আমরা একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিই যাতে সেকেন্ডারি ইনফেকশন না হয়, আর একটা মেসেজ শেখায় দিই, হুইচ ইজ ইম্পর্টেন্ট, এই মেসেজটা এই নালি তৈরি হতে সহযোগিতা করে। যেমন আমরা শিশুর মাকে বা নানুকে বলি যে আপনারা ড্রপ দেবেন, ড্রপ দেওয়ার 5 মিনিট পরে এইখানে আপনার আঙুলটা রাখবেন, রেখে এর নিচের দিকে টান দেন এরকম। আচ্ছা, চারবারের 40 বার তার মেসেজ হচ্ছে। এই মেসেজটা যেটা হয় যে চোখে ভিতরে তো ওই মানে ওষুধটা ঢুকে, তখন আর মেসেজ করলে দুইটা হয়, কিছু পানি বেরিয়ে আসে আর কিছু পানি ওই নিচে চাপ দেয়, এটা কিন্তু একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে টু মেক দ্য
নেজাল ইকরিমান ডাক্ট ওপেন।